আজকে কেন আমরা জামায়াত হয়েছি এই প্রকল রোদ্রে সভাপতি যারা সবিস্তারে বলেছে। আমি শুধু আমাদের 43 জন পৌর মাতা পৌর পিতাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে পদ্ধতিতে আত্মীয় স্বজন সন্তান সন্ততি প্রতিবেশীদের কি বলছে, আপনারা নির্বাচিত না আপনারা অবৈধ, এই অবৈধের যে কলঙ্কের ছাপ নিয়ে আপনারা চলছে, আপনাদের পরিবার সেটা সমর্থন করছে, আপনাদের সন্তান সন্ততি সেটা সমর্থন করছে, আপনাদের প্রতিবেশীরা সেটা সমর্থন করছে না? করছে না, তারা দেখেছে। এক মাস আগের থেকে বিদ্যাসাগরে বিনিয়োগ সামনে ক্যাম্প করা হল, আসানসোলের ক্যাপ্টেন এলো, কলকাতার ক্যাপ্টেন এলো, কিভাবে ভোটলোড করা হবে পরিকল্পনা করা হল। এবং আমাদের এই প্রচারের ক্ষেত্রে আমাদের রাজ্য সম্পাদক ছিলেন, নিউটনের জনসভা আছে দেব না, গণতন্ত্র আমাদের 1 নম্বর বিদ্যাসাগরে ইউনিয়ন অফিস লুট হল, প্রার্থীকে মারধর করা হল, কত নিচে নামলে ঘড়ি চেয়ার টেলিফোন সবকিছু লুট করে দেয়। 80 জব্বর ভবন 4-5 জন আমরা খুন করার লক্ষ্য নিয়ে লুট হল, ভাঙচুর হল, এমনকি যদি বছর ছবিটাও বাদ পেল না। তো পরিকল্পনাটা অনেকদিন থেকেই হয়েছে, সভাপতি বলেছে যে 43টা ওয়ার্ডে তাদের চাই বিরোধী শুনি। তো নির্বাচনের মাধ্যমে আসতে আজকে ভোটারদের মাধ্যমে এসে একটা কলঙ্ক মাথায় নিয়ে তো সারা জীবন চলতে হবে আপনার পরিবারের মধ্যে, আপনাদের পরিবারের মধ্যে। কাজেই এই ভোটলোডের প্রক্রিয়া শুধু এখানে চলছে তা নয়, ত্রিপুরাতে কি ঘটল, কি ঘটল ত্রিপুরাতে, কি ঘটছে ত্রিপুরাতে, কি ঘটছে কর্ণাটকে, কি ঘটছে আশেপাশে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে, আপনাদের দুজনের যে আদর্শ এ দখল, এই দখলের রাজনীতি আপনারা যে আমদানি করেছেন ভারতবর্ষে, ভারতবর্ষে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শেষ করে দেওয়ার মধ্য দিয়ে আপনারা চলছে। আজকে আপনারা নির্বাচিত হলে, সময় কম আমি অল্প কথায় বলছি, নির্বাচিত হওয়ার পর আপনারা ভাবছেন নির্বাচিত, আমরা বলছি অবৈধ, ভোটলোডের মাধ্যমে অবৈধ এই পৌর মাতা পৌর পিতারা রয়েছেন, ভোটটা গতির নয়। কাজে এই যে কলঙ্ক, এই কলঙ্ক মাথায় নিয়ে আপনারা বলছিলেন উন্নয়ন করবেন, শুনেছি আমি জানি না আপনাদের এই যে ক্যাপ্টেনরা এসেছিলেন আপনাদের নিয়ে বসে নাকি বলেছেন যে তোমরা কিভাবে পৌর পিতা এবং পৌর মাতা হয়েছে সেটা তোমরাও জানো আমরাও জানো, ভালো কথা। কারণ নির্বাচনের 2 দিন আগ থেকে সমস্ত দুর্গাপুর 43টা ওয়ার্ডকে স্তব্ধ করে দেওয়া হলো বহিরাগত গুন্ডাদের দ্বারা, প্রায় 15,000 দুষ্কৃতীকে জড়া করা হলো, বিভিন্ন হোটেল, বিভিন্ন কমিউনিটি সেন্টার, বিভিন্ন বিয়ে বাড়ি, সমস্ত জায়গায়। এবং মায়েরা বোনেরা এই আক্রমণের হাত থেকে নিস্তার পেলেন না, আক্রমণের হাত থেকে নিস্তার পেলেন না আমাদের প্রবীণ যারা বন্ধুরা রয়েছেন, সভাপতি বলেছেন তারা এটাও বিশ্বাস করতে চায়নি তাদের সমর্থক তাদেরকে ভোট দেবে, এটাও তারা বিশ্বাস করতে চায়নি। কাজেই নির্বাচনের আগে কি বিভিন্ন অঞ্চলে লাইট আপ করে আমাদের নেতৃস্থানীয় কংগ্রেসের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা, এই হামলার মুখোমুখি দাঁড়িয়ে যে সন্ত্রাস একটা মার ধরে চলে এবং তার প্রতিফলন ঘটল 15,000-এর অধিক দুষ্কৃতকারী শুধু খালি
পশ্চিম বর্ধমান জেলার নয়, পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেখান থেকে তারা কথা বলল, যেটা আপনারা জানেন। দুর্গাপুরকে রক্ষা করার জন্য আপনাদের যে দায়িত্ব, চরমভাবে যেমন করোনাতে ব্যর্থ হয়েছেন সেভাবে একাধিকার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা চরম ব্যর্থ। এই ব্যর্থতা দায়নি আর কতদিন থাকবেন? আমি শেষ করব একটা কথা দিয়ে, যেটা দিয়ে শুরু করেছিলাম, আত্মীয় পরিজন সন্তান প্রতিবেশী কি শিক্ষা দিচ্ছেন? ভোটলোটের শিক্ষা, কাজ না করার শিক্ষা, করোনাকে সামনে রেখে পান বালিশ করে শিক্ষা। আজকে আমি একটা রুগী হাসপাতালে নিষে দিলাম মিনিমাম হচ্ছে 10 লক্ষ টাকা, আবার কোনো কোনো হাসপাতালের খরচ হয়েছে 18 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা। কি হচ্ছে এখানে নাকি? গতকাল রাতে শুনলাম এখানে আরেকটা হসপিটালে আছে ব্যাংক ভাড়া হচ্ছে 8,000 টাকা। কি হচ্ছে? কোন নিয়ন্ত্রণ থাকবে না, করে বসে থাকবে আর বলবেন টাকা নিয়ে চলে যাচ্ছে? শিরদাঁড়াটা আপনাদের নেই, শিরদাঁড়াটা ভেঙে গিয়েছে ভোটনাটের মাধ্যমে আপনারা এখানে আসার মধ্য দিয়ে। কাজে শিরদাঁড়া উঁচু করে, মাথা উঁচু করে, সত্যিকে সত্যি, কালোকে কালো, সাদাকে সাদা বলার মতো আপনাদের হিম্মত নেই, তাহলে বসে আছেন ছেড়ে দিন। যদি এখনো সাধারণ আপনাদের মন্ত্রীগতির ক্ষেত্রে কিছুটা উন্নতি মানুষ দেখতে পায় সাধুবাদ, কিন্তু যদি আপনারা আটকে বসে থাকেন ঘৃণা ছাড়া আপনাদের সম্পর্কে আর কিছু বলার থাকবে না। কেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাদের ঘৃণার চোখে দেখতে বাধ্য হবে আগামী দিনে।